আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশে হচ্ছে হৃদরোগের 95% চিকিৎসা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করে পাচার করছে বলেন জিএম কাদের। ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের নেতার বাড়িতে গুলি হামলা। মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। নাটোরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত। বোমা হামলার হুমকি, বই মেলায় নিরাপত্তা জোরদার। যোগীর বিরুদ্ধে বারবার ঘৃণাবাসনের মামলা, সাংবাদিককে 1,00,000 টাকা জরিমানা হাইকোর্টের। বিদেশি সাহায্য আসলে বিষাক্ত লজেন্স, দুর্ভিক্ষের মুখেও সহায়তা গ্রহণে নারাজ উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হৃদরোগের চিকিৎসায় একের সময় দেশের বাইরে যেতে হলেও বর্তমানে 95% চিকিৎসায় দেশে হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বাংলাদেশের কার্ডিও ভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন অ্যান্ড ইন্টারভেনশনাল একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, হৃদরোগের সব চিকিৎসা এখন দেশে হচ্ছে, এই রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করে পাচার করছে বলেন জিএম কাদের। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করে সেই টাকা পাচার করছেন এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। বর্তমানে তারা বিক্ষোভের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে মন্তব্য করেন তিনি। জিএম কাদের আরও বলেন, দেশের আইনের শাসন নেই, মানুষ বৈষম্যের শিকার, জনগণ বৈষম্য দুঃশাসন থেকে মুক্তি চাই। জাতীয় পার্টি মানুষের মুক্তির জন্য স্বাধীনতার চেতনাকে ধারণ করে রাজনীতি করছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করাই জাতীয় পার্টির লক্ষ্য, তাই জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির সদস্যরা কাজ করবে বলে জানান তিনি। ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগ নেতার বাড়িতে গুলি হামলা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিকেল 3:30টার দিকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে। এ সময় গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উপজেলার মিঠাবু এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী আওয়ামী লীগের নেতার নাম আবু দাউদ মোল্লা, তিনি ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আবু দাউদ মোল্লা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বিকেলে আমাকে হত্যার উদ্দেশ্যে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি তানজিম আহমেদ খান, রিয়াজের নেতৃত্বে রাশেদ আলামিন আলিফ আলী নূর মাসুদ শরীফ সহ 35 থেকে 40 জন মোটর সাইকেল যোগে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আমার মিঠাপুর বাড়ির সামনে অবস্থান নেন। তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে 5 থেকে 6 রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেন, যা সিসি ক্যামেরায় ধারণ করা হয়েছে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আমার স্ত্রী হোসনেয়ারা বেগমের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি চাবি কেড়ে নেয়। পরে আলমারিতে থাকা 11,00,000 টাকা ও 8 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় তারা। তখন তারা ঘরে থাকা টেলিভিশন সহ আসবাবপত্র ভাঙচুর করে। লুটপাট শেষে আমাকে হত্যা করার হুমকি দিয়ে তারা চলে যায়। মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। মুন্সিগঞ্জে শ্রীনগরে মিথ্যা অভিযোগ ও অত্যাচারের প্রতিবাদে কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল করিম রেজার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বেলা 11:00 দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি গ্রামে এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে 100 স্থানীয় নারী পুরুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসী সূত্রে
জানা যায় সম্প্রতি কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী হামলা করে স্থানীয় জবেদা বেগম ও সেলে জাবেদের সহ চারজনকে মারধর ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা হয়। জবেদা বেগমের লোকজন পোস্টার ছাপিয়ে তা লাগানোর জন্য দুই শ্রমিককে সাইফুল ইসলাম বাবু ও নাহিদকে দায়িত্ব দেয়। গেল মঙ্গলবার রাত 8টার দিকে তারা পোস্টার লাগাতে যাওয়ার পথে টুনিয়া মান্দ্রা বিচ থেকে তাদেরকে আওয়ামী লীগের ক্লাবের কথা বলে ধরে নিয়ে যায় ডেজার সিরাজ মেহেন্দি হাসানা রিয়াস সাজু ফিরোজ সহ আরো কয়েকজন। এরপর দুজনকে 4 ঘন্টা আটকে রেখে মারধর করে 22 পিস ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। নাটোরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত। নাটোরের লালপুরে সন্ত্রাসী হামলায় আতিকুর রহমান নামের এক সাংবাদিক আহত হয়েছেন। সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় সন্ত্রাসী হামলার এই ঘটনাটি ঘটে। আহত আতিকুর দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, দুপুরে মোটর সাইকেলে করে লালপুর থেকে গোপালপুরে ফিরছিলেন আতিক। এ সময় গোপালপুর রেলগেট এলাকায় আতিকের মোটর সাইকেল সাথে পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল সেলিম ভুবনের মোটর সাইকেলে ধাক্কা লাগায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ভুবন আতিককে দেখে নেবার হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যা 6:30টার দিকে ভুবন তার কয়েকজন সহযোগী নিয়ে একই এলাকার একটি চায়ের স্টলে আড্ডারত সাংবাদিক আতিকের উপর হাতুড়ি ও রড দিয়ে অতর্কিত হামলা চালালে মাথা ফেটে যাওয়া সহ সমস্ত শরীরে আঘাতপ্রাপ্ত হন আতিক। তার চিৎকারে এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আতিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। বোমা হামলার হুমকি, বইমেলায় নিরাপত্তা জোরদার। বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে বইমেলায় নিরাপত্তা বাড়ানো হয়। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে, ভয়ের কোনো কারণ নেই, লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন। এর আগে রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। চিঠিতে আরো লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়িতে দেহ ব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচির মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে। যোগীর বিরুদ্ধে বারবার ঘৃণাবাসনের মামলা, সাংবাদিককে 1 লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বারবার পিটিশন দায়ের করেছেন এই অপরাধী। এক সাংবাদিককে 1 লক্ষ টাকা জরিমানা করল এলাহাবাদ হাইকোর্ট। 2007 সালের গোরক্ষকপুরের হিংসার সময় ঘৃণাবাসনের মাধ্যমে জনতাকে উত্তেজিত করেছিলেন আদিত্যনাথ। এই মর্মেই অভিযোগ দায়ের করেন পারভেজ পারওয়াজ নামের এক সাংবাদিক। প্রসঙ্গত, এই হিংসা সংক্রান্ত সমস্ত মামলা বিচার নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 2007 সালে 27 জানুয়ারি মরহুমের শোভাযাত্রার চলাকালীন খুন হন এক হিন্দু যুবক। পারভেজের অভিযোগ, এই ঘটনার পরে খুনের বদলা নেওয়ার ডাক দেন তৎকালীন বিজেপি বিধায়ক যোগী আদিত্যনাথ। এই মর্মে ঘটনার 1.5 বছর পরে পিটিশন দায়ের করেন পারভেজ। কিন্তু 2017 সালের উত্তরপ্রদেশের বিজেপি সরকার জানিয়ে দেয় এই অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হবে না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট পিটিশন দায়ের করেন পারভেজ। পরে সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। তবে সমস্ত আদালতই তার আবেদন খারিজ করে। 2022 সালে ট্রায়াল কোর্টে আবেদন করেন পারভেজ, কিন্তু পুলিশি রিপোর্টের ভিত্তিতে খারিজ হয় সেই পিটিশনও। উল্টে জরিমানা করা হয় পারভেজকে। আগামী 4 সপ্তাহের মধ্যে 1 লক্ষ টাকা জমা দিতে হবে তাকে, অন্যথায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। যুদ্ধক্ষেত্রে আহত ভারতীয় সেনার জন্য যে তহবিল রয়েছে সেখানে জমা পড়বে এই জরিমানার অর্থ। বিদেশি সাহায্য আসলে বিষাক্ত লজেন্স, দুর্ভিক্ষের মুখে সহায়তা গ্রহণে নারাজ উত্তর কোরিয়া। ভয়াবহ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে উত্তর কোরিয়া তা সত্ত্বেও অন্যান্য দেশ থেকে সাহায্য নিতে রাজি নন কিম জং উনের দেশ। সে দেশের তরফে সাফ জানানো হয়েছে, বিদেশির সাহায্য নেওয়ার মানে বিষ মাখানো লজেন্স খাওয়া, তাই খাদ্য সামগ্রীর জন্য অন্যান্য দেশের উপর নির্ভর করা যায় না। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রুদং সিমোনে লেখা হয়েছে, খাদ্য সংকটের মোকাবেলা করতে বিদেশ সাহায্যের উপর নির্ভর করা যায় না, কারণ বিদেশের খাদ্য সামগ্রী আসলে বিষ মাখানো লজেন্সের সমান।